আজকে আপনি মুকুলদার বাড়িতে কি জন্য গেলেন? কি করতে কখন গেলাম? আমি তো জানি না আমি মুকুলদার বাড়ি গেছি কিনা, আপনি কোত্থেকে জানলেন? আপনি কোত্থেকে জানলেন আমি মুকুলদার বাড়ি গেলাম? আমি তো জানি না। আমার তো নয়, আপনার যেটা প্রশ্ন, আজকে আমি গেছিলাম কিনা, আমি নিশ্চয়ই আজকে যাইনি। আপনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন, মুকুলরায় বিজেপিতে, তাতে কি আছে? সম্পর্ক থাকতে পারে না মুকুল রায়ের সাথে? এরকম ভারতবর্ষের পলিটিক্সটা এরকম নাকি যে অন্য দল করলে তার সঙ্গে তো রিলেশন রাখাই যায় না? আমি তো এরকম শিখিনি, আমাদের নেতা নেত্রীরাও কেউ আমাদের এরকম শেখায়নি। আমি রাজনৈতিক দিক দিয়ে সততা দেখাচ্ছি কিনা সেটাই বড় কথা। আপনি তৃণমূল কংগ্রেসে, মুকুল রায় বিজেপিতে, সকলে বলছে যে আপনি আজকে মুকুল রায়ের বাড়িতে গেছিলেন, কে বলেছে আমি জানি না, কে কে, আমি পাবলিককে, রাস্তার পাবলিককে ধরে ধরে জিজ্ঞেস করবো নাকি কে কে বলেছে ভাই? আমি তো পাবলিকের উত্তর দেওয়ার জন্য বসে নেই। আমি যেটা করেছি, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, কোনো ছবি দেখাতে পারেন, তাহলে এসে বলুন, আমি উত্তর দেবো। আমি এতে উত্তর দিতে রাজি নই। মুকুলদা বলছেন আমার সাথে শিবতত্ত্বের যোগাযোগ আছে বলেছেন, তো সে তো টিভিতে বলেছেন, উনি যোগাযোগ তো আছে, আছে তো, তার মধ্যে তো এই মানে এই নয় যে আমি আজকে গেছি। আজকে দেখা হয়েছিল না? না, কার সাথে? আর আজকে দেখে নাকি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, তুই পরে কর, একটু প্রেস আছে, পরে কর। আমি অন্য কারোর সাথে, আমার বাড়ির সামনে সিপিএম এর একটা লোক যদি অসুস্থ হইতো, কালকে আমি তো ফকুন গাঙ্গুলিকে দেখতে গেছিলাম, সিপিএম এর লিডার, তাহলে আমি সিপিএম হয়ে গেলাম? আমি অন্যায় করে ফেলেছি যে আমি তৃণমূল করে আমি যেতে পারবো না? আমি তো এখানে অনেক অন্য পার্টির লোক অসুস্থ হলে ওরা দেখতে যাই, খবর নিই, তার মানে আমি চলে গেলাম? এটা কোনো চুক্তির কথাই না। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে কি আমি সব ব্যাপারে সংবাদ মাধ্যম কি বলছে, কে বলছে আমার কান চিলে কান নিয়ে গেছে, আমি কি তার পিছনে ঘুরবো? সংবাদ মাধ্যম কি বলছেন আমার দেখার দরকার নেই, আমি আমারটা বলতে পারবো। সংবাদ মাধ্যমের কে, আমি তো বললাম একটা সংবাদ মাধ্যম যদি একটা ছবি দেখাতে পারে, একটা সংবাদ মাধ্যম যদি একটা প্রমাণ দিতে পারে, তাহলে পরে নিশ্চয়ই আমি মানুষের সামনে ক্ষমা চাই। আপনি যতবার এক কথা বলবেন ততবারই বলবো আমার রাজনীতি শেখায়নি যে অন্য রাজনৈতিক দল করে বলে তার সঙ্গে একদম যোগাযোগ রাখা যাবে না, আর অন্য কারোর সাথে যোগাযোগ রাখা মানেই সেই দলে চলে যাও, এটাও আমার রাজনীতি আমার শেখায়নি। আপনাদের কি যোগাযোগ আছে তাহলে? আগে থাকতেই তো আছে, আজ তো না, আমার যখন অসুস্থ হয়েছিলাম তখন তো মুকুল রায় আমাকে সহযোগিতা করেছে, তাহলে আমি তখনই তৃণমূলে চলে গেছি, বিজেপিতে চলে গেছিলাম। জ্যোতিপ্রিয় মল্লিক টাকা দিয়েছেন, শুভেন্দু অধিকারী টাকা দিয়েছেন, পার্থ ভৌমিক টাকা দিয়েছেন, এরকম অনেকে দিয়েছে, সে তো কোনো ব্যাপার না, দিয়েছে তো বিয়েতে, তারা রাজনৈতিক কর্মী হিসেবে কেউ দেয়নি, মানুষ হিসেবে দিয়েছে, আমাকে ভালোবাসে দিয়েছে, তা আমি তো সবার কাছে কৃতজ্ঞ। আপনি তখন তৃণমূলের বিধায়ক ছিলেন, ওরা দিয়েছেন, হ্যাঁ, মুকুলদারও টাকা দিয়েছেন, দিয়েছেন, অর্জুন সিংকে সাহায্য করেছেন, তখন এতে অনেকে, মনীষ মারা গেছে, মনীষ সাহায্য করেছে, অনেকেই করেছে, তার মানে কি এই নাকি যে আমি সকল তার দিকে চলে গেলাম? এটা আমার মানে ফেসবুকে পোস্ট করেছিলেন বন্ধু আবার দেখা হবে, সেই বন্ধু কি অর্জুন সিং এবং মুকুল রায়? বন্ধু কি বন্ধুর মানে যদি অর্জুন আর মুকুল রায় হয় আপনার কাছে, তাহলে আপনি বুঝে নেবেন, বন্ধু মানে তো বন্ধুই হয়, বন্ধু মানে বন্ধু হয়, সে বন্ধু তো আমার হারিয়ে যাওয়া কোনো বন্ধু হতে পারে। আপনারা যদি রাজনৈতিকভাবে নেন, রাজনৈতিকভাবে নেবেন, আমি কি বলেছি তার মানে, তো খারাপ হাতের লেখার লোকের কাছে এসছেন, চিঠি দিলে পরে গিয়ে বলে দিয়ে আসতে হবে আমার হাতে কী লিখেছি, আমি কি লিখেছি তার মানে যদি আপনারা করতে পারেন করে নেবেন, না করতে পারলে করবেন না। হারিয়ে হাতের লেখা বাজে, হারিয়ে যাওয়া বন্ধু মানে কি আপনি তৃণমূলে থেকে যারা বিজেপি থেকে? আর সে কেন বলছি, আমি তৃণমূলের বন্ধুদেরই বলছি, আবার দেখা হবে, সেটাও তো হতে পারে। আমি কংগ্রেস করতাম, আমাকে কংগ্রেসের বন্ধুদেরও বলতে পারি, আবার আমি আমার ছেলেবেলার বন্ধুদের হয়তো বলতে পারি, আমার কোনো হারিয়ে যাওয়া প্রেমিকাকে বলতে পারি, তুই কোথায় আছিস আবার দেখা হবে, আপনার কোনো অসুবিধা হবে আমি যদি কোনো প্রেমিকাকে বলি? আপনি তার মানে তৃণমূলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছেন? না, একবারও বলিনি, আমার এখনও পিছনে দিদির ছবি আছে, সম্পর্ক বিচ্ছিন্ন করে তো সবার আগে এটা ছড়াতাম।
আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেননি, কিন্তু আপনার দলের নেতারা বলছেন যে আপনার ঠিক খাওয়া হয়ে গেছে, দুধ পড়ে গেছে। কে কি ওইসব দলের কোন নেতা বললো, চার পয়ে নেতা বললো, কে আমার দেখা দরকার নেই, কে কোন নেতা কোথায় কি বলছে তাতে তার উত্তর দিতে আমি রাজি নই। আমি অত ইয়েতে নেবে যে কে কোথায় কি বলবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে সবার প্রশ্নের উত্তর দিতে হবে, আমি ওতে ব্যস্ত নই, আমি ওইসব থেকে মনেও করি না কিছু। বারাকপুরের যিনি প্রশাসক, আমি বলেই তো দিলাম একবার, ওটাকে আবার খুলে আপনার বলার দরকার নেই, তো আমি এইসব লোকের উত্তরই দিই না, কে কোথায় কি বললো সেটা আমার জানার দরকার নেই, আমি উত্তর দিও না, আমি বলবো না কিছু। আপনার পরিবারের সদস্য বলছে আপনি তৃণমূলে থেকে বহুবার অপমানিত হয়েছে, সে পরিবারের সদস্য বলেছে, তার মনে হয়েছে বলেছে, সেটা নিয়ে আমি এখানে উত্তর দিতে রাজি নই। আমার পরিবারের লোক বলেছে, হয় বলেছে, তার মনে হয়েছে হয়তো, আমি এসবের প্রশ্নের উত্তর দেবো না। অপমানের কারণে কি তৃণমূলের সাথে না কোনো, তৃণমূলের সঙ্গে আমার এখনো কোনো সম্পর্ক শেষ হয়নি, যদি হয় সেদিন বলে জানিয়ে দেবো, যদি সম্পর্ক শেষ করি জানিয়েই যাবো, লুকিয়ে যাবো না। আর মুকুল রায়ের বাড়িতে গেলে সামনে দিয়ে লুকিয়ে সামনেই যাবো, সামনে না কোনো দূরত্ব হয়নি, সামনে দাঁড়িয়েই যাবো, সামনে দিয়েই যাবো, কোনো লুকিয়ে কারোর বাড়িতে যাবো না, আমি চুরি করতেও যাইনি, আর কোনো রেপিস্ট বা চোরের সঙ্গে দেখা করতেও যাইনি, যদি যাই। সে চোর হবে কিনা সে সাবিয়ে বলবে, একটা মানুষের নামে কেস হলেই সে চোর হয়ে যায় নাকি, সেটা প্রমাণ করতে হবে, সেটার ব্যাপারে কোনো ব্যাপার নেই। আমি আমি গেছি, যদি যাই, আমি নিশ্চয়ই আজ যাইনি, আমার সঙ্গে যোগাযোগ আছে, নিশ্চয়ই আমার আমি যাইনি সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি যাই সেটা মুখ ফুলিয়ে সামনে দিয়ে যাবো, সামনের দরজা দিয়েই ঢুকবো, সামনের দরজা দিয়েই বেরোবো। আমার সেটা আমি দলের কথা সাংবাদিকদের বলবো কেন, আমি রাজি নই, আমার দলের কথা, আমার নেত্রী আমাকে কি বলেছেন বা না বলেছেন দলকে বাধা।